يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قيامتنا ميدان يفر شاب طلب بغب দুনিয়ায় মায়ের সন্তানের সঙ্গে এত সম্পর্ক বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা সঠিক নয়। সবাই সবাইকে চিনবে কিন্তু দেখলে পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, বন্ধু বন্ধুকে দেখলে পালাবে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান মাকে বলবে, মা একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে চলে যাচ্ছি, ও মা দুনিয়ায় এত আদর করলা কদর করলা যত্ন করলা, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতা না, একজনের খাবার আছে মানুষ আমরা দুইজন, তুমি না খেয়ে আমাকে খাওয়াইতা, বাবা বাজারে থেকে চারটা আপেল এনেছেন, একটা বাবা খেয়েছেন একটা বোন খেয়েছেন, একটা আমি খেয়েছি আর একটা বাকি আছে তোমার জন্যে। আমি তোমার দিকে তাকিয়ে বললাম, মা ওই আপেলটাও আমার খেতে মনে চায়, তুমি রাগ করলে না আমাকে হাসি মুখে দিয়ে দিলে, ও মা আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত ঘুমাইতে না রে মা, আমার সেবা করতে করতে রাত্রটা নির্ঘুম কাটিয়ে দিতে, মা গো। আজকে সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে, মা নেক দাও। মা এত কথা শোনার পরে একটা জবাব দেবেন, তুমি কে তোমাকে চিনি না। সন্তান ডেকে বলবে, মা কেমনে চিল্লালা, আমি তোমুকে সন্তান, মা গো তোমার স্বামীর নাম অমুক যিনি আমার বাবা ছিলেন, ও মা যার জন্যে তুমি রাত তিনটা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতে, যার জন্যে তোমার সকাল রাত সব মিটিয়ে দিয়েছো, নানার বাড়িতে তুমি থাকাকালীন সময় ইলিশ মাছের ডিম পছন্দ করতা, আমার দাদার বাড়িতে আসার পরে জানতে পেরেছ আমার বাবাও ইলিশ মাছের ডিম পছন্দ করেন, এটা শোনার পরে তোমার শখ আহ্লাদ এখানেই মাটি করে দিলা আমার বাবার জন্যে, তুমি শুনিয়ে দিলা ইলিশ মাছের ডিম তুমি পছন্দ করো না আমাদের সামনেও জন্যে, সেই স্বামীকে তুমি কেন চেনো না। মা জবাব দিয়া বলবেন, কিসের স্বামী কিসের সন্তান, আমার তো বিয়াই হয় নাই। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নামি গুয়া, কে আজ দুনিয়া জুদা বাস বহরকার একে বাসি বা খুদা বাস সিস্তে দুনিয়া, আজ খুদা গাফিল বুদার নয় তামাশ নুকরা হো ফর জিন্দজান, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, যা গাজি লাগান কে দুন ইয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়।
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبائي پوری اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাদা মনের মানুষের মন আসলে সাদা কিনা না কলবের মধ্যে কি আছে কেউ ঢুকে দেখছে কলব যে সাদা না এটা আমরা বলতে পারি তার চেহারা দেখে কারণ যার সুন্নতি পোশাক নাই সুন্নতি লেবাস নাই মুখে সুন্নত নাই গায়ে সুন্নত নাই কথায় সুন্নত নাই খাওয়ায় সুন্নত নাই লেনদেনে সুন্নত নাই চলাফেরায় সুন্নত নাই বক্তব্যে সুন্নত নাই আমলে আখলাকে সুন্নত নাই ব্যবসায় সুন্নত নাই পরিবারে সুন্নত নাই দুনিয়ার সবাই মিলেও যদি বলে সাদা মনের মানুষ আসলে সাদা মন আমরা বলতে পারি না এটা তাসাউফের লাইনের কথা বলেছে ইসলাহাতের কথা বলেছে যেমন তাকওয়া এক জিনিস জায়েজ না জায়েজ আরেক জিনিস তাসাউফের লাইনের কথা এক শরীয়তের কথা আরেক যদিও একটা ছাড়া একটা সম্ভব না যেমন মনে করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ কি বলেন আল্লাহ সবচেয়ে বড় এই অর্থ সত্য এই অর্থ ঠিক আছে কিন্তু তাসাউফের লাইনে গেলেই সুফিরা বলবেন এটা শিরিক কারণ ওই লাইনটা আত্মা শুদ্ধের লাইন এটা আল্লাহর কাছাকাছি মানুষকে নিয়ে যায় আর শরীয়তের সঙ্গে মারেফত যদি না থাকে শরীয়তের দৃষ্টি শরীয়তের মাসআলা মাসাইল শরীয়তের রুকুন আরকান এগুলো জানার পাশাপাশি আল্লাহকেও চেনা লাগবে অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকাতে হবে শরীয়তের মাসআলা জানা ফরজ তদ্রূপভাবে আত্মা শুদ্ধ করাও কারণ আত্মা যদি শুদ্ধ না হয় জান্নাত পাওয়া যাবে না তাহলে আল্লাহ সবচেয়ে বড় বললে একটা কথা এখানে লাজেম হয়ে যায় কি সেটা এখানে দশজন আলেম আছেন দশজন আলেমের মধ্যে উনি সবচেয়ে বড় যখনই বলবো উনি সবচেয়ে বড় তখন একটা কথা লাজেম হবে বাকিরাও বড় তবে ওনার মতো না উনি সবচেয়ে বড় এরাও বড় যদি বলি আল্লাহ সবচেয়ে বড় তার মানে আরো বড় আছে এর মাঝে আল্লাহ বড় তার মানে এখানে দেখা গেল আল্লাহর সাথে বড়র ক্ষেত্রে একটা শরীক করে ফেললাম মূলত আমাদের বলা উচিত আল্লাহ বড় মানে আল্লাহই বড় আল্লাহু আকবার মানে আল্লাহই বড় আল্লাহই বড় আর কেউ বড় না আল্লাহর বড়ত্ব যখন সামনে আসবে তখন পৃথিবী জিরো এটি একটা কথা আবার যদি তাসাউফের লাইনে আর একটা কথায় যাই মানুষ ভালো না কুকুর ভালো বেসিক মাসালা মানে এখানে ব্যাখ্যা সাপেক্ষে যাবেন না নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে পড়া ফরজ মাসালা যখন জিজ্ঞেস করা হবে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়বে কিভাবে দাঁড়িয়ে না বসে তখন মাসালা বলতে হবে দাঁড়িয়ে পড়া ফরজ যখনই আপনি কারণ দেখাবেন তখন ইল্লা ঢুকে যাবে আপনি যদি বলেন না দাঁড়াইয়াও পড়া যায় বসেও পড়া যায় এভাবে বলাটা মাসালার সিস্টেম না মাসালা যেটা বেসিক যেটা মূল
জিজ্ঞেস করলে ওই উত্তরটাই দিতে হবে। এরপরে আপনি অন্য কারণ সামনে এলে তখন মাসালার ধরন পাল্টাবে আপনার কারণ অনুযায়ী। তাছাড়া বলেন মানুষ ভালো না কুকুর ভালো? স্বাভাবিকভাবে মানুষ ভালো, কিন্তু তাসাউফের লাইনের কথা কি? আমি কবরে গিয়ে মাপ পাওয়ার আগে, নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুর থেকে ভালো মনে করতে পারি না। আর একটা কথা, একটা মানুষ যখন ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা পালন করে তখন কেবল কুকুরের সমান হয়, আসলে তো কুকুর থেকে ভালো। আমি তাসাউফের লাইনের কথা বলছি, যেই মানুষটা ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহতে ফিদা হয়ে যায়, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, তখন তার মন্তব্য থাকবে কি? আমি যদি নামাজ পড়ি, নামাজ পড়ে কেবল কি বলে কুকুরের সমান হলাম, কেন? কুকুরও আল্লাহর বিধান পালন করলো, আমিও আল্লাহর বিধান পালন করলাম। আমি যদি কুকুর থেকে ভালো হতে যাই তখন নফল, সুন্নাত, সুন্নাতে জায়দা, মুস্তাহাব, আরো যত ভালো কাজ আছে এগুলো আমাকে করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যাউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকল্পিং সালিম। থানা ম্যানেজ করে ফেলো, এই মাল দিয়া এমপি সাহেবকে ম্যানেজ করে ফেলতে পারো, ওসি এসপিডিসি কে ম্যানেজ করতে পারো, দুনিয়াটাও চাইলে তোমার কবজায় নিয়ে আসতে পারো, এলাকার মানুষগুলোকে তোমার হুকুমে উঠবস করাতে পারো, এলাকায় নতুন নিয়ম জারি করতেও পারো, কিন্তু টাকা পয়সা তেয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। তাহলে যারা সম্পদের পাহাড় করতেছ আর মনে করতেছ আমার সম্পদ বেশি দরকার, বেশি দরকার, বেশি দরকার, প্রায় প্রত্যেক আলোচনা একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দিই, যাদের জন্য এত মায়া করলাম, যাদের জন্য টাকা পয়সা এত খরচ করতেছি, এত টাকা পয়সা কামাই করতেছি, নিজে খাইলাম না, ঘুমাইলাম না, গায়ের রক্ত পানি করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, ওরে মুসলমান বাজারে গেলাম ইলিশ মাছ কিনতে মনে চায় কিনলাম না, টাকা জমাইলাম সন্তানের জন্য, বিবির জন্য, মিষ্টি খাইতে মনে চায় মিষ্টি কিনলাম না, টাকা জমাইলাম, ঈদের সময় সন্তানের জন্য, বিবির জন্য নতুন পোশাক কিনলাম, জুতা কিনলাম, কত পারফিউম কিনে দিলাম, কসমেটিক্স কিনে দিলাম, কিন্তু আমি পুরান জামাটা ধুয়ে ইস্ত্রি করে গায়ে দিলাম, পুরান জুতাটা কালার করে পায়ে পরলাম, আমি আমার ছেলে মেয়েদের যা কিনে দিলাম তাতেই শান্তি অনুভব করলাম, একবারও কি চিন্তা করেছো এই মুহূর্তে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে তোমার মায়ের কাছে যাইবা, স্ত্রীর কাছে যাইবা, সন্তানের কাছে যাইবা, বাবার কাছে যাইবা, বন্ধুর কাছে যাইবা, নেতার কাছে যাইবা, যে দুনিয়ায় তো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার একটু আজকে হেল্প করো। যাউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قيامتر ميدان يفر شاب پلاب بھاگب দুনিয়ায় মায়ের সন্তানের সঙ্গে এত সম্পর্ক বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা সঠিক নয়। সবাই সবাইকে চিনবে কিন্তু দেখলে পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, বন্ধু বন্ধুকে দেখলে পালাবে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান মাকে বলবে, মা একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে চলে যাচ্ছি, ও মা দুনিয়ায় এত আদর করলা কদর করলা যত্ন করলা, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতা না, একজনের খাবার আছে মানুষ আমরা দুইজন, তুমি না খেয়ে আমাকে খাওয়াইতা, বাবা বাজারে থেকে চারটা আপেল এনেছেন, একটা বাবা খেয়েছেন একটা বোন খেয়েছেন, একটা আমি খেয়েছি আর একটা বাকি আছে তোমার জন্যে। আমি তোমার দিকে তাকিয়ে বললাম, মা ওই আপেলটাও আমার খেতে মনে চায়, তুমি রাগ করলে না আমাকে হাসি মুখে দিয়ে দিলে, ও মা আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত ঘুমাইতে না রে মা, আমার সেবা করতে করতে রাত্রটা নির্ঘুম কাটিয়ে দিতে, মা গো। আজকে সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে, মা নেক দাও। মা এত কথা শোনার পরে একটা জবাব দেবেন, তুমি কে তোমাকে চিনি না। সন্তান ডেকে বলবে, মা কেমনে চিল্লালা, আমি তোমুকে সন্তান, মা গো তোমার স্বামীর নাম অমুক যিনি আমার বাবা ছিলেন, ও মা যার জন্যে তুমি রাত তিনটা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতে, যার জন্যে তোমার সকালনা সব মিটিয়ে দিয়েছ, নানার বাড়িতে তুমি থাকাকালীন সময় ইলিশ মাছের ডিম পছন্দ করতা, আমার দাদার বাড়িতে আসার পরে জানতে পেরেছ আমার বাবাও ইলিশ মাছের ডিম পছন্দ করেন, এটা শোনার পরে তোমার শখ আহ্লাদ এখানেই মাটি করে দিলা আমার বাবার জন্যে, তুমি শুনিয়ে দিলা ইলিশ মাছের ডিম তুমি পছন্দ করো না, আমাদের সামনেও যখন ডিম রাখার জন্যে সেই স্বামীকে তুমি কেন চেনো না। মা জবাব দিয়া বলবেন, কিসের স্বামী কিসের সন্তান, আমার তো বিয়াই হয় নাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর, হায় দুনিয়া কি নুমাইশ পর নজর, হায় নামি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস, বহরকার একে বাসি বা খুদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নয় তামাশো নুকরা হো ফর জিন্দজান, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, যা গাজি লাগান কে দুন ইয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়। মুসলমান ময়দানে মাল দৌলতের কোনো দাম নাই, সন্তান সন্ততি দুনিয়ার মধ্যে সন্তান নিয়ে বাড়াই করো বড়াই করো,
দুনিয়ার পদ পদবি ক্ষমতা নাম যশ খ্যাতি বংশ পদ মর্যাদা দুনিয়ার কোন কিছুর দাম কিয়ামতের ময়দানে নাই। কিসের দাপট দেখাও, কিসের বাহাদুরি দেখাও, তাহলে কিসের দাম? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কিনিয়া বি কলবিং সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কিয়ামতের ময়দানে কিসের দাম? কেমন কলব? শুদ্ধ না অশুদ্ধ? সাদা মন। কি মন? তুমি সাদা মনের মানুষ না কালা মনের মানুষ, প্রমাণ হবে কিয়ামতের ময়দানে। এখনই বলা যাবে না কে সাদা মন কে কালা মন। শরীয়তের বিধান জানা যেমন ফরজ, মানা যেমন ফরজ, তদ্রূপভাবে কলবকেও সাদা বানানো ফরজ। শরীয়তের ইলমের দ্বারা এই অন্তর, এই কলব সাদা হবে না। শরীয়তের এলেম আমলের জন্যে অবশ্যই আমাদের মুরব্বী লাগবে। মুরব্বী ছাড়া, শিক্ষক ছাড়া কোন বিদ্যা অর্জন করা কারো পক্ষেই সম্ভব নয়। একজন ডাক্তার, আপনারাই বলেন, আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাই একটা উক্তি করেছেন, যার পীর নাই তার পীর শয়তান। এটা নিয়ে আমাদের কিছু ভাই প্রচুরভাবে বিষোদ্গার করেন, একেবারে মনে হয় যেন এই কথাটা যিনি বলেছেন সে কাফের হয়ে গেছে। অথচ এই কথাটার মর্ম কি? কথাটার মর্ম হলো, যার শিক্ষক নাই, যে মূর্খ, শয়তান তাকে ঘ্রাউ করে নিয়ে যায়, কব্জা করে নিয়ে যায়। আপনি ডাক্তারি বই নিজে নিজে পড়ে স্কুলেও গেলেন না, ভার্সিটি কলেজেও গেলেন না, ভার্সিটিতেও গেলেন না, কোনো ডাক্তারের কাছে প্র্যাকটিক্যালে শিক্ষাও নিলেন না, আপনি বই পড়ে পড়ে দেখলেন এই ওষুধ খাইলে পেটে ব্যথা যায়, এই ওষুধ খাইলে আমাশা বন্ধ হয়, এইভাবে দেখতে দেখতে আপনি একটা চেম্বার খুলে বসছেন, এখানে যত জটিল ও কঠিন রোগ আছে এগুলোর চিকিৎসা করা হয়। আপনি বলেন ওই চেম্বারে যদি রোগীরা নিয়মিত যাওয়া শুরু করে, প্যারাসিটামল আর নাপা ছাড়া, জ্বর পেটে ব্যথা মাথা ব্যথা ছাড়া অন্য রোগের রোগী গেলে, রোগী ভালো হবে না আরো রোগ বাড়বে? এটা ঠিকই বুঝলেন, কিন্তু শরীয়তের ক্ষেত্রে যখন হুজুর বললেন যার পীর নাই, মানে যার শিক্ষক নাই, ইসলাহ করার শিক্ষক যার নাই, শরীয়তের ইলমের যার শিক্ষক নাই, নিজে নিজে যে শিখতে চায়, ওরে শয়তানের ধোকা দিয়ে শয়তানের মন গড়া ইলম ওর ভেতরে ঢুকিয়ে দেয়, এবং ও তখন মনে করে আমার চেয়ে বড় আলেম জাননেওয়ালা কেউ নাই, যেমন শয়তান মনে করেছিল। আত্মা শুদ্ধ করার জন্যে, ইসলাহ করার জন্যে অবশ্যই শিক্ষক লাগবে। প্রমাণ, হারুন ভাই আয়াত কারিমা তেলাওয়াত করেছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের বংশ হতে আপনি এমন একজন রাসূল পাঠান যিনি চারটা দায়িত্ব পালন করবেন, এর মধ্যে একটা হলো ইউজাক্কিহিম, মানুষের আত্মা শুদ্ধ করে দেবেন, যার কাজ হলো যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব তেলাওয়াত করে শোনাবেন, ওই কিতাবের বিধান শিক্ষা দেবেন, এরপরে মানুষের আত্মা শুদ্ধ করে দেবেন। আত্মা শুদ্ধ হয়ে যাবে না করে দিতে হয়, লাজেম মুতাদ্দির মাসালা, যেই জিনিসটা হয়ে যায় তার ফায়েল লাগে না, কর্তা লাগে না, যেই জিনিসটা হয়ে যায় এটার জন্যে লোক লাগে না, যেটা হয়ে যায় এটা তো হয়েই যাবে, এটা হয়ে যাওয়ার জন্যে কাউকে প্রয়োজন নাই, কিন্তু যেটা করতে হবে করার জন্যে কি লাগে? লোক লাগে। আত্মা শুদ্ধ করে দেবেন,
আমরা যখন আরবির অর্থ করব তখন বাবের দিকে খেয়াল করতে হবে, বাবের খাসিয়তের দিকে খেয়াল করতে হবে। একটা হলে যে আপনি এমন কথা বলবেন যাতে মানুষের আত্মা শুদ্ধ হয়ে যাবে বা মানুষ আত্মা শুদ্ধ করে নিতে পারবে, এটা না। আত্মা শুদ্ধ করে দেবেন তার মানে আত্মা এমনি এমনি শুদ্ধ হয় না, শিক্ষক লাগে। আর থানবী রহমাতুল্লাহ আলাইহি এটাই বলছেন, আত্মা শুদ্ধের শিক্ষক যার নাই ওর শিক্ষক শয়তান। আত্মা শুদ্ধ করে দেবেন কে? যার নিজের আত্মা শুদ্ধ, যার কাছে যাবেন তার আত্মা শুদ্ধ কিনা কেমনে বুঝবেন? হারুন ভাই তো তিনটা আলামত বলেছেন, আমি এক কথায় বলে দিই আপনাদেরকে, যেই লোকের অনুসারীদের মধ্যে বেশিরভাগ অনুসারী সুন্নতওয়ালা, চোখ বন্ধ করে তার কাছে যাবেন আত্মা শুদ্ধের জন্য, ডানে বামে তাকানোর দরকার নেই, কে কি সমালোচনা করে ওটা দেখার দরকার নেই। যার অনুসারীর মাঝে পাঁচজন অনুসারী তিনজনই সুন্নতওয়ালা, দশজনের মাঝে ছয়জনই সুন্নতওয়ালা, বিশ জনের মাঝে এগারো জনই সুন্নতওয়ালা, ওখানে চলে যাবেন। দশটা চেম্বার আছে, একজন ডাক্তারের কাছে রোগী বেশি ভালো হয়, বেশি ডিগ্রি নাই কিন্তু ডাক্তার, রোগ ভালো হচ্ছে, রোগীরা কোথায় যাবে? সিরিয়াল লেখা এক সপ্তাহ আগে, দুনিয়ার দিকটা বোঝেন। ইসলাম চেনা অতটা কঠিন নয়, নকল টাকা চেনা যতটা কঠিন। অথচ নকল টাকা সবাই চেনে, কেমনে জানে? আমি এখনো চিনি না, এমনি ধরে এমনি দেখে, আবার টোকা দিয়ে কয় টাকা ঠিক আছে, কিন্তু ইসলাম চেনা এতটা কঠিন না, সহজ। এই আত্মা শুদ্ধ করতে হবে, আত্মা শুদ্ধ করবেন আত্মা। আচ্ছা বলেন তো কলবের রং কি? এটা বলার আগে বলেন পানির রং কি? জোরে, দুধের রং কি? দুধ কি দেখতে এরকম? তাহলে দুটো সাদা হইলে কেন? পানির কোনো নিজস্ব রং নাই, পানির মধ্যে লাল রং দিলে পানিটা লাল হয়, কালো রং দিলে, হলুদ রং দিলে, কলবেরও কোনো নিজস্ব রং নাই। মানুষ যখন গুনাহ করে তখন কলবে গুনার রং ধরে, মিথ্যা বললে মিথ্যার গুনার একটা দাগ পড়ে, ন্যাক করলে ন্যাকের রং ধরে। তবে গুনাওয়ালা কলবে ন্যাকের জায়গা কম হয়, লেবড়া ছেবড়া হয়ে যায়। গোবরের মাঝে যদি দুধ ঢালেন, ওই দুধের কোনো মূল্য থাকে? এজন্য গুনাকে সাফ করতে হবে। বলবেন আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, সাফ হবে কেমনে, বুঝবো কেমনে? আমি এবাদত শুরু করলে যদি লেবড়া ছেবড়া হয়ে যায় তো এবাদত তো করব না। সহজ পদ্ধতি আল্লাহ দিয়ে দিয়েছেন, খাস তওবা করে এবাদত শুরু করে দাও, তওবা করার সাথে সাথে সব গুনাহ শেষ। শুধু শেষ না, আল্লাহ বলেছেন আমি আল্লাহ এতই দয়ার আল্লাহ, আমি আল্লাহ এতই মায়ার আল্লাহ, তওবা করবি বান্দা তো গুনাহ তো মাফ করবই, গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দেব। তুই মিথ্যা বলেছিস, মিথ্যার গুনাহটা সত্য বলার সবে পাল্টায় দেব। তুই পরের হক নষ্ট করেছিস, ওই লোক থেকে যদি ক্ষমা পাইতে পারো ওই হক নষ্টটাকে আমি দান সৎকার নেকে রূপান্তরিত করে দেব। গুনার রং কি? হজে যারা গিয়েছেন বা যাবেন, বাইতুল্লাহ শরীফের যেই কর্নার বরাবর থেকে তাওয়াফ শুরু হয় ওই যে ওই কর্নারে একটা পাথর আছে, ওটার নাম কি? এই পাথর যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তখন ধবধবে সাদা ছিল, এটা জান্নাতের সরাসরি পাথর, ধবধবে সাদা ছিল কিন্তু এখন সেটা কালো, বলে না এখন সেটা কি? কালো কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন এই পাথরে চুমা দেয় পাথর উম্মতের গুনাহ টেনে নিয়ে যায়, এই গুনাহ টেনে নিতে নিতে পাথর কালো হয়ে গেছে, তার মানে গুনার রং কি? এখন যারা হজে যাবেন, যে মেজবা হুজুর ফজিলত বলছে পাথরে চুমা দিলে গুনাহ নিয়ে যায়, এদিক দিয়ে ঘুষা মারে, এদিক দিয়ে কনি দিয়া নাক ফাড়ায়া দাঁত ফাড়ায়া চুমা দিতে যাবেন, ওইটা তখন বুমেরাং হয়ে যাবে আপনার জন্য, না আপনার
ওই পাথর আসলে গুনাহ ক্ষমা করার কেউ না, গুনাহ নেওয়ারও কেউ না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরকে চুমা দিয়া বলেন, হে পাথর, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, আমি জানি তোর কোনো ক্ষমতা নাই, তুই গুনাহ ক্ষমাও করতে পারবি না, গুনাহ নিতেও পারবি না, তবে তোকে কেন চুমু দিই জানো? কারণ আমার রাসূলকে চুমা দিতে দেখেছি। কষ্ট করে মানুষকে ধাক্কা দিয়ে তারপরে চুমা দেওয়া যাবে না। যদি সামনে হজে যান আপনারা, দূর থেকে দোয়া আছে, তখন আপনাদেরকে সব বলে দেওয়া হবে, আপনাদের মুয়াল্লিম বলে দেবেন, অথবা আপনারাই জেনে নেবেন পড়ালেখা করতে করতে। ওখানে দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়ে হাতের মধ্যে চুম্বন করলে এই গুনাহ নেওয়ার মতো লোক যদি আপনি হয়ে থাকেন, গুনাহ দূর থেকেই নিয়ে যাবে। আর যদি গুনাহ টেনে নেওয়ার মতো লোক আপনি না হন, পাথরের সঙ্গে মুখ কেন, ঠোঁট ঘষতে ঘষতে চামড়া উঠাইলেও আপনার গুনাহ যাবে না। আপনার হজের অবস্থা কি এখন মোবাইলের যুগ? বাইতুল্লাহ হাত দিয়ার পরে সেলফি তোলে এমন বড় বড় হাজি সাহেব আছে না নাই? হজ করতে যায় কি হজের জন্য, হাজি লাগতে যায়, টাকার গরম আছে না? আমি একটা গল্প বলে থাকি মাঝে মাঝেই হাজিদের, আবার বলবো, এটা হলো আপনাদের রোগ। আমি বলছি বলবো, আসতে বলে ফেললেন, বলেন জোরে বলে ফেললেন, বলেন, তিন ঘন্টা আলোচনার পরে যদি বলি বলবো, বিরক্ত, এরপর কই হ্যাঁ কোন? এই একটা রোগ আছে, এটা কোনো ক্ষেত্রে ভালো, কোনো ক্ষেত্রে অতিরিক্ত হয়ে যায়, কথা বুঝে আসছে? তো হাজি হজে গেছে, প্রতি বছর হজে যায় যাতে তাকে সবাই হাজি সাহেব বলে ডাকে, কিন্তু কেউ হাজি ডাকে না। বেচারার মনে করো দুঃখ, একেবারে হজ করতে করতে বুড়ো হয়ে গেছে। এই দুঃখ যদি দুঃখ নিত তো আমাদেরও আছে। দাইমি ভাই বারবার হজ করে, কতবার করছে হিসাব নাই, 13-14 বার করা হয়ে গেছে, এর নামে কেউ আলহাজ হাজি লেখে না। আপনার কি দুঃখটুকু আছে? বেচারা হজ করতে করতে বুড়া হয়ে গেছে, শেষ সময় দুর্বল, আল্লাহর কাছে দোয়া করতেছে মক্কায় বসে, আল্লাহ হজ করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, এখনো কেউ হাজি ডাকে না, আল্লাহ শেষ বয়সে একবার হাজি ডাক শোনাও। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন, তবে দিক ভাবে নয়, উল্টো ভাবে। উনি তো আল্লাহর দরবারে দোয়া করতেছেন উপরের দিকে তাকাইয়া, নিচে রোডে কি আছে তা তো আর দেখেন না, কে জানি পায়খানা করে রাখছিল। ওই যে দোয়া করছে আসমানের দিকে তাকাইয়া, নিচে পায়খানার উপরে পা পড়ে ফিসলাইয়া চিৎপটায়, এতে গায়ের বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় ময়লা লেগে গেছে, পায়খানা লাগছে। এখন এক কাফেলায় অনেক মানুষ থাকলে এরকম হয় যে দু চারজন পাওয়া যায় যাদের নাম একই নাম, তখন এই নামগুলো উচ্চারণ হলে ওরফের জন্য কিছু বিশেষণ উল্লেখ করা হয়, তো ওই লোকের নাম যখন বলা হতো তখন বলতো কোন অমুক, যে অমুক কোথায়, কোন অমুক, যার গায়ে গুলাক ছিল। এইভাবে বলতে বলতে এক সময় তার ওরফ পরিচিতি হয়ে গেল গুইয়া হাজি। কি হাজি? এতদিন হাজি ডাকে নাই কেউ, এখন তাকে হাজি ডাকে। কি হাজি? গুইয়া হাজি। পাশের থেকে একজনে বলে, হাজি সাহেব এতবার হজ করলেন, আপনাকে গুইয়া হাজি ডাকে, আপনি তো কিছুই বলেন না। চুপ করবে মিয়া, চুপ করো, গুইয়া হাজি ডাকুক আর মুত্তে হাজি ডাকুক, হাজি তো ডাকতেছে। এই গুইয়া হাজির সংখ্যা কম না বেশি? তাহাজ্জুদ নামাজ জীবনে পড়ে না, একদিন পড়ছে, এখন এটা দেখাইবে কেমনে মানুষকে আর শুনাইবে কেমনে? একটা প্ল্যান করলো চা দোকানে যাই, এখন তো বিবিসির সেই তো বড় ভূমিকা রাখে চা স্টল, সব নিউজ আর বিশ্লেষণ এখন ওখান থেকে বের হয়, রাজনীতির বিশ্লেষণ, ইসলামের বিশ্লেষণ, ইসলামী চিন্তাবিদ সব চা দোকানে, সমানে বিড়ি টানে আর ফতুয়া মারে,
আর এদের ফতোয়া সব হুজুরদের বিরুদ্ধে। তাহাজ্জুদ গুজারি গেছে দোকানে গিয়ে চোখ ডলতেছে আর বলতেছে ভাই তাড়াতাড়ি একটা চা দাও, লিকারটা বাড়াই দিও। লোক চা বানাইতেছে, দোকান খুলছে, একটু সময় লাগে না, ধমক দিয়ে বলে আমি তাড়াতাড়ি দাও, ঘুমে পড়ে যাইতেছি। দোকানদার এরপরে জিগায় না কি লেগে ঘুমান নাই, উনি তো চাইতেছে আমার জিজ্ঞেস করুক কেন ঘুমাই নাই। এবার চা দাস না করে টুলের উপরেই ঘুমায় পারবো নাকি? কেন রাতে ঘুমান নাই? প্রশ্নটা জুত মতো হয়েছে। এবার না এসব তুমি জিজ্ঞেস করো কেন, এসব বলতে হয় না, এগুলো বলা যায় না, তাহাজ্জুদ পড়ছি তো। এটা কি তাহাজ্জুদি না গুইয়া তাহাজ্জুদি? দান করছে মাহফিলে মাদ্রাসার জন্য মসজিদের জন্য, বারবার কয় হুজুর আমার নাম এইটা, এই যে আমি এই যে 5000 দিলাম, আর নাম কয় না হুজুরের, চিন্তা করছে পরে কই, আবার এক হুজুর ওই টাকাটা কিন্তু আমার, ওই আমার নাম এইটা, আমার নাম অমুক, আছে না নাই? এরপর আবার বলে হুজুর আমার জন্য নাম ধরে দোয়া করেন, হুজুরের নাম ধরে দোয়া করে নাই, পরে টাকা ফেরত নিয়ে গেছে। নির্বাচনে মসজিদে টাকা, মসজিদে টিন দিছে, মসজিদে মাদ্রাসায় টিন দিছে, মসজিদে টাকা দিছে ইট কেনার জন্য, নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, মসজিদের টিন খুলে লয়ে গেছে। এটা দানকারী না গুইয়া দানকারী? জোরে বলেন, গুইয়া দানকারীর সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? এরকম গুইয়া আমলের অভাব নাই। কলমকে শুদ্ধ বানাতে হবে। তো গুনার রং কালো, আপনি ধরে নেন আপনার কলপটা একটা গ্লাস। এখন আমার আবার বলবে মিয়া কোরআন হাদিস দিয়া কথা কন, এখানে কোরআন হাদিস আছে? চিন্তা করেন যারা এই অভিযোগ দেয় তাদের বয়ানগুলো তাকাইলে দেখি শুধু সমালোচনায় ভরা, এরপরে অপ্রাসঙ্গিক কথায় ভরা। এখন আমি কোনো কথা বললেই বলে কোরআন হাদিস দিয়া কথা বলেন, আসলে তারা আমার আলোচনার সমালোচনা করে না, তারা সমালোচনা করে আমার। কেমনে বুঝলাম? আমি সূরা ফাতিহার তাফসির করলাম, সূরা ফাতিহার তাফসির এসে মন্তব্য করতেছে কেসা কাহিনী আর কতদিন বলবেন, এবার কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন, বুঝাইতে পারিনি। আলোচনা করলাম কিসের? সূরা ফাতিহা কি বাইবেল? হুমায়ুন আহমদের কোনো নাটকের বই? সূরা ফাতিহার তাফসির করলাম, আমার এসে মন্তব্যে লেখতেছে কেসা কাহিনী আর কতদিন বলবেন, এবার কোরআন হাদিস দিয়ে আওয়াজ করেন। কে বলে জানেন? যারে দাঁড় করাইয়া সূরা কাউসার, সূরাতুল কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, জিজ্ঞেস করলে প্যান্টও ভেসবে পুরা মাটিতে সাগর বইয়া যাবে। এই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যাদের কাজই হলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা। আল্লাহ হেফাজত করেন। এখন কলব কেমনে শুদ্ধ করবেন? ধরে নেন এটা স্রেফ একটা উদাহরণ, এটা কোনো শরীয়ত না, হাদিস না, কোরআন না, একটা উদাহরণ বোঝার জন্যে। এই কলবকে গ্লাস মনে করেন, পানিটাকে গুনা বা নেক মনে করেন। আপনার কলব নামক গ্লাসের মধ্যে কালো গুনার পানিতে ভরে গেছে, এখন এই গুনাটা বের করবেন কেমনে? তওবার পানি হাতে নিতে হবে, স্বচ্ছ পানি। তওবার পানি নিয়ে আপনি এই গ্লাসের মধ্যে ঢালতে থাকবেন, কয়েক জগ পানি নেবেন, ঢাললে গ্লাসটা ভরে এক সময় পানি চারদিক থেকে ওভার হয়ে পড়তে থাকবে, পড়তে 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 এক সময় দেখবেন এই পানিটা এরকম স্বচ্ছ হয়ে গেছে, কালো রং আর নাই। আপনার কলবে তওবা এবং নেক আমলের পানি ঢালা শুরু করতে হবে। শর্ত, এটার মধ্যে যখন আপনি স্বচ্ছ পানি ঢালবেন মাঝে মাঝে এক দুই ফোঁটা আবার কালো রং দেবেন, তাতে আপনার পানি কিন্তু শুদ্ধ হবে না ও কালো থেকেই যাবে। আপনার কলবের ক্ষেত্রেও গুনাহ আর করা যাবে না তওবার পরে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি গুনাহ হয়েই যায় সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। আমরা তো এখন গুনার প্রতিযোগিতা করতেছি, কে কাউ কে কাকে কিভাবে ঠকাতে পারে আর কিভাবে নিচু করতে পারে। জানে জানে আমি এই কথাটা বললে কত বড় গুনাহ হচ্ছে, তবু বলেই যাচ্ছে। কিসের নেশায়, কি কারণে, বিশেষ করে অনলাইনে এখন গুনার সমাহার। একটা ছেলে প্রসাব করে কিভাবে কুলুক ব্যবহার করতে হয়, ঢিলা টিস্যু কিভাবে ব্যবহার করতে হয়,
পানি কিভাবে খরচ করতে হয়, পানি না থাকলে আমি কিভাবে ঢিলা কুলুক বা টিস্যু ব্যবহার করব, টিস্যু ঢিলা কুলুক না থাকলে শুধু পানি দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করব, এতটুকু জানে না। অজু কিভাবে করতে হয়, অজুর নিয়ম কি, সুন্নাত তরিকা কি, এটা জানে না। সে আল্লামা শাহ আহমদ শফির বিরুদ্ধে ফেসবুকে লেখে, সে চরমনাই পীরের বিরুদ্ধে ফেসবুকে লেখে, সে মামুনুল হক মামুন ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে লেখে, সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে। এই যে অবস্থা, এই যে অধপতন, এই অধপতন রোধের জন্যে আমাদের কার্যকরী পদক্ষেপ হল, এদেশে যারা রুহের চিকিৎসক আছেন তাদের শরণাপন্ন হওয়া। সবাই নষ্ট হোক, আমি হব না, আমি হব না, এটা হলো প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো অন্য কাউকেও নষ্ট হতে দেব না, আগে নিচে তারপরে অন্যদেরকে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।